বর্তমান বাংলাদেশের একজন বিখ্যাত সাংবাদিক, যিনি জার্মান ভিত্তিক সংবাদ সংস্থা ডয়সে ভেলেতে কাজ করছেন, তিনি মূলত বিসিএস প্রশাসন ক্যাডারের একজন কর্মকর্তা ছিলেন। তিনি সহকারী কমিশনার এবং ম্যাজিস্ট্রেট ছিলেন। আপনারা জানেন, যারা সহকারী কমিশনার এবং ম্যাজিস্ট্রেট হন, প্রথমে কিন্তু কোনো একটা ডিসি অফিসে, ডিসির আন্ডারে কাজ করতে হয়। তো খালেদ মহিউদ্দিন একদিন তার ডিসিকে গিয়ে বললেন, স্যার আমি আর চাকরি করতে চাই না। তুমি এখন হয়তো বুঝতে পারছো না, কিন্তু পরে আবার তোমার আফসোস হতে পারে। তোমার বয়স কম, রেজাল্ট ভালো, প্রশাসনের সর্বোচ্চ পর্যায়ে যাওয়ার সম্ভাবনা একরকম নিশ্চিত তোমার। এই উত্তরটা দিয়েছিলেন খালেদ মহিউদ্দিন স্যারের ডিসি, অর্থাৎ জেলা প্রশাসক। খালেদ মহিউদ্দিন আবারও বললেন, স্যার আমি আর চাকরি করতে চাই না। কয়দিন পরে নির্বাচন, মাঠে ময়দানে কত জানা খবর আর কত অজানা গল্প। ডিসি উত্তর দিলেন, শোনো, সরকারি চাকরির ভালো দিকটা আসলে একটু সিনিয়র হলে বুঝতে পারবে। যত বড় হবে সম্মান বাড়বে, দেশের জন্য ভূমিকা রাখতে পারবে। খালেদ মহিউদ্দিনের সেই ডিসি সাহেব, অর্থাৎ যার আন্ডারে খালেদ মহিউদ্দিন প্রথম চাকরি শুরু করেছিলেন, তিনি একটা ফেসবুক পোস্ট দিয়েছিলেন। ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, বর্তমানে খালেদ মহিউদ্দিন ডয়সে ভেলের বাংলা বিভাগের প্রধান। এটি জার্মান ভিত্তিক একটা সম্প্রচার প্রতিষ্ঠান। ইতোমধ্যেই খালেদ মহিউদ্দিন সাংবাদিকতার ক্ষেত্রে একটি পরিণত নামে পরিণত হয়েছেন। অনেক গুরুত্বপূর্ণ এবং বাঘা বাঘা ব্যক্তিগণ খালেদের বিভিন্নমুখী প্রশ্নের সম্মুখীন হয়ে চিন্তাভাবনা করে উত্তর দিয়ে থাকেন। এবারে একটু পিছনে ফিরে তাকাই। 2001 সালের প্রথমার্ধে, অর্থাৎ তখনকার আওয়ামী লীগ সরকারের শেষ মুহূর্তে, আমি জেলা প্রশাসক হিসেবে নিযুক্তি পাই। প্রথমে জামালপুর এবং পরে নরসিংদীতে পোস্টিং হয়। নরসিংদীতে যোগদান করে বিসিএস 20তম ব্যাচের কয়েকজন অফিসারকে প্রবেশনার হিসেবে পাই। ওরা তখন জেলা প্রশাসক কার্যালয়ে সহকারী কমিশনার হিসেবে কাজ করছিল। ওদের একজন এই খালেদ মহিউদ্দিন। খালেদ তখন আমার বেশ কয়েকটি অনুষ্ঠানে সঞ্চালকের ভূমিকায় কাজ করেছিল। সম্ভবত দেশ মাসের মাথায় খালেদ একদিন আমার সঙ্গে জেলা প্রশাসকের বাংলো অফিসে এসে দেখা করে। তিনি আমাকে বলেন, স্যার আমি সাংবাদিকতার সঙ্গে জড়িত ছিলাম, ওটাই আমার ভালো লাগে। ম্যাজিস্ট্রেট হিসেবে আমি আর কাজ করতে চাচ্ছি না। আমি ওকে বললাম, কত পরিশ্রম করে বিসিএস পাস করে ম্যাজিস্ট্রেট হয়েছ, এখন এটি ছেড়ে দিতে চাও কেন? ভালোভাবে চিন্তা করে দেখো আরও কিছুদিন। কয়েকদিন পর খালেদ মহিউদ্দিন আবার আমার সঙ্গে দেখা করেন। এবার তার হাতে রেজিগনেশন লেটার। ওর চূড়ান্ত সিদ্ধান্ত আমাকে বলল। আমি বললাম, ঠিক আছে, তোমার রেজিগনেশন লেটার নিলাম, এটা আমার হাতে থাকলো, তুমি ঢাকায় চলে যাও। আমাকে আরও কিছু দিন ভাবার সময় দেওয়া হলো তোমাকে। অতঃপর যখন মনে করবে টেলিফোনে আমাকে বলে দিলেই আমি তোমার পদত্যাগপত্র সংস্থাপন মন্ত্রণালয়ে বরাবর পাঠিয়ে দেব। আমি চাচ্ছিলাম ও আরও ভাবনা চিন্তা করে সিদ্ধান্ত নিলেই ভালো হয়। সে সুযোগও আমি দিলাম। কিছুদিন পরে ঢাকা থেকে খালেদ আমাকে জানালো, স্যার আমার সিদ্ধান্ত চূড়ান্ত, আমি আমার পদত্যাগপত্র পত্র সংস্থাপন মন্ত্রণালয়ে পাঠিয়ে দিতে পারেন। আমি তাই করলাম। পরে খালেদের সঙ্গে আর আমার সরাসরি কোনো দিন দেখা হয়নি। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে ও একটি প্রোগ্রাম করত যার নাম এডিটর স্পিক। আমি যখন সরকারের সচিব তখন তিনি আমাকে একদিন ওই প্রোগ্রামে সংযুক্ত করেছিলেন। আমি ওকে জিজ্ঞেস করলাম, খালেদ মহিউদ্দিন, তুমি কি আমাকে চিনতে পারছো? আমি তোমার সেই নরসিংদীর ডিসি। খালেদ খুবই খুশি হলো, বলল, স্যার আপনাকে ভোলা যায় না। আমার মনে হয় প্রশাসন ক্যাডারের ওই চাকরি ছেড়ে দিয়ে খালেদ মহিউদ্দিন খুব ভালো কাজ করেছিল। সম্প্রচার সাংবাদিকতায় তিনি এই মুহূর্তে একটি বিশেষ নামে পরিণত হয়েছেন। অল্প বয়সেই তিনি অনেক উন্নতি করেছেন। বাংলা ভাষাভাষী দেশ বিদেশের অনেকেই তাকে ভালোভাবে চিনেন। সরকারি চাকরিতে থাকলে বর্তমানে তিনি বড়জোর যুগ্ম সচিব হিসেবে থাকতেন। জীবন আমলাতন্ত্রের এক কঠিন কাঠগড়ায় সীমাবদ্ধ থাকত। আমার সঙ্গে খালেদ মহিউদ্দিনের কোনো যোগাযোগ নেই বহুকাল। আমার এই পোস্ট কেউ যদি ওর দৃষ্টিতে আনেন, খুবই খুশি হব। তাহলে দেখেন, মানে মানুষ চাইলে কি না পারে, আর মানুষের ভালো লাগা যেটা, সেই কাজটা করলে সে সবসময় ভালো করে। খালেদ মহিউদ্দিন কিন্তু বিসিএস ক্যাডার হয়ে যদি তিনি সেই সিভিল সার্ভিসে থাকতেন, তাকে কিন্তু বাংলাদেশে কেউ চিনত না। আর এখন কিন্তু তাকে পুরো বিশ্ব চেনে, পুরো বিশ্বের প্রত্যেকটা বাঙালি চিনে তাকে, এবং আপনারা যারা ভিডিওটা দেখছেন তারাও হয়তো চিনেন। সো বিসিএস ক্যাডারই জীবনের স্বপ্ন, সরকারি চাকরি জীবনের স্বপ্ন। আপনার যেই দিকে ট্যালেন্ট আছে, যেই দিকে আপনার ভালো লাগা কাজ করে, সেই কাজটা আপনি করে যান, একদিন সফলতা আসবেই।